सुप्रिय शिक्षार्थी बंधुरा आशा करी सबाई भलो आसो सुस्थ आसो। आमरा आज के तुम्हारे नवम दशम श्रेणी गणित हुए दुई दुटी प्रतिज्ञा प्रमाण करे देखाबो तुम्हरा शेष पर्यन्त आमादे साथे थाकबे। देखी प्रथम जो प्रतिज्ञा से हलो एक ही चापेर उपर दंडायमान वित्तस्त कोणगुलो समान। एक ही चापेर उपर दंडायमान वित्तस्त कोणगुलो समान। भितरे देखी बंधुरा अर्धवित्तस्त कोण एक समकोण। अर्धवित्तस्त कोण एक समकोण। आज के आमरा एक क्लासेर मध्य दिए दुइटी प्रतिज्ञा प्रमाण कर देव। तारा देखे आसि आज के पाठ शेषे कि शिखन अर्जन करते पारब। केंद्रस्थ कोण ओ वित्तस्थ कोण आँकते पारब एवं वित्तस्थ कोण एवं केंद्रस्थ कोण विवृत करते पारब। अर्धवित्तस्थ कोण आँकते पारब एवं विवृत करते पारब। सर्वोपरि प्रतिज्ञा दुटी आमरा प्रमाण करते सक्षम हब। तो बंधुरा चले जाई आमरा आमादे मूल पाठे। तो आमादे प्रथम जो प्रतिज्ञाटी छिल वित्ते एक ही चापेर उपर दंडायमान वित्तस्त कोणगुलो समान। तो आमरा चित्र एके देखार चेष्टा करी। वित्तस्त कोणगुलो एके देखार चेष्टा करी बंधुरा एकटु ख्याल करो। वित्तस्त कोण आमरा जदि जे क्लासे वित्त निये आलोचना करेछिलाम सेखाने क्लियर बोझानो हयेछे। आबारो बुझे दिच्छि एकटा चाप एखाने आछे मने करो एई एकटी चाप आछे बी सी डी एकटा चाप आछे। चाप थेके पार्श्व बिंदु बा प्रान्त बिंदु चापेर प्रान्त बिंदु एई हलो बी एई हलो सी। এইখান থেকে কোন জায়গায় মিলিত হলে কোন পরিধির কোন বিন্দু মিলিত হলে ওই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই বিসিডি চাপে বৃত্তস্থ কোণ একটা হচ্ছে বি এ ডি। এখান থেকে গেছে এইটা এখান থেকে এই গেছে এইটা যে মিলিত হয়ে গেল বৃত্তস্থ কোণ এক। এক নাম্বার বৃত্তস্থ কোণ দিছি আমরা এটা দিলাম আমরা এক। তাহলে এইটা একটা বৃত্তস্থ কোণ। আবার এই একই চাপে বৃত্তস্থ কোণ আছে কোনটি এইখান থেকে গেছে ক্রিকেই আর এক রেখা গেছে এই চাপ কিন্তু একটাই বন্ধুরা। সেই বৃত্ত কোণের নাম হচ্ছে হলো বিইডি অর্থাৎ দুই নাম্বার বৃত্ত কোণ হচ্ছে বিইডি। আর এই দুটো হলো বৃত্তস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে এই দুটো কোণ সমান। এই দুটো কোণ সমান বন্ধুরা। তো আমরা একটু বর্ণনা লিখে নেই। ও বৃত্ত কেন্দ্রবিষ্ট বৃত্ত এবং বিসিডি চাপ এর উপর দণ্ডায়মান বি এ ডি একটি কোণ আর একটা হলো বি ই ডি বৃত্তস্ত কোণ। প্রমাণ করতে হবে এই কোণটা সমান এই কোণটা অর্থাৎ কোণ বি এ ডি সমান কোণ বি ই ডি। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে বন্ধুরা। তো আমরা একটু অঙ্কন এঁকে নেই। দেখো কি হয়েছে আমরা এগুলো ছিল না এখন নিয়ে আসলাম কি বি কমা ও এবং বি কমা ও যোগ করে আরেকটি কেন্দ্রস্থ কোণ করে নিলাম। বি কমা ও কেন্দ্রের সাথে সংযোগ করে দিলাম চাপে প্রান্ত বিন্দুকে কেন্দ্রের সাথে সংযোগ করে দিয়ে কি করলাম আমরা একটা কেন্দ্রস্থ কোণ তৈরি করে নিলাম। কেন্দ্রস্থ কোণ তৈরি করে নিলাম বন্ধুরা। তো অঙ্কটা আমরা লিখে ফেলি ও কমা বি এবং ও কমা ডি যোগ করি। প্রমাণ চলে আসি আমরা আর প্রথমে চিত্রটাকে নিয়ে আসবো। চিত্রটা আমি নিয়ে আসছি একটু খেয়াল করতে হবে বন্ধুরা। আমরা আগে কি উপদে প্রমাণ করেছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই বি এবং ডি একটা চাপ বি সি ডি একটি চাপ। এই চাপের উপর বৃত্তস্থ আছে প্রথমে ধরি আমরা বৃত্তস্থ আছে বি এ ডি আর এখানে কেন্দ্রস্থ কত বি ও ডি।
তাহলে কি হবে কি লেখা যাবে বন্ধুরা BOD সমান কোণ 2 কোণ BAD কেন্দ্রস্থ সমান 2 বৃত্তস্থ সেই হিসেবে আমরা কি লিখতে পারি এই বন্ধুরা যে এই চাপের উপর কেন্দ্রস্থ BOD বৃত্তস্থ BAD বৃত্তস্থ BAD কেন্দ্রস্থ BOD তাহলে কি লেখা যাবে কোণ BOD সমান 2 কোণ BAD ঠিক আবার এই চাপের উপরে আবার কৃতস্থ কোণ আছে BED সেই ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ আছে BOD বন্ধুরা লিখে ফেললাম সেটি এবার সেই ক্ষেত্রে কি ঘটবে তাতেও কি হবে কেন্দ্রস্থ সমান হবে 2 বৃত্তস্থ কোণ BED তাহলে লিখে ফেললাম BOD সমান 2 কোণ BED আমরা আগেরটাকে দিয়েছিলাম 1 নম্বর সমীকরণ এইটাকে দিয়েছি 2 নম্বর সমীকরণ বন্ধুরা বইতে তোমাদের সমীকরণ দিয়ে করা নেই তবে আমরা সমীকরণ দিয়ে করলাম কেন গাণিতিকভাবে সহজ হয় সেজন্য করে নিলাম সমীকরণ দিয়ে এটাকে 1 নং সমীকরণ দিলাম এটাকে 2 নং সমীকরণ দিলাম এখন আমাদের দেখাতে হবে এই কোণটা আর এই কোণটা সমান একটু খেয়াল করে বন্ধুরা BOD সমান এটাও BOD সমান এইটাও BOD সমান এইটাও BOD এই সমান BOD আবার এই দুটো সমান BOD যেরকমই বলো তার মানে কি এই যে এটা সমান দাও হবে এটা সমান তাই একই এটা সমান দাও এটা সমান এই দুটো কি তাহলে এই দুটো কি এই দুটো সমান তাহলে এই দুটো কি সমান তাহলে কি লেখা যায় এই দুটো সমান তাহলে আমরা এই দুটো সমান লিখে ফেলি আমরা এক ও দুই নং মধ্যে কি লিখে ফেলতে পারি আমরা সমান 2BAD সমান হলো 2BED এখন যদি আমরা উভয় পক্ষ থেকে 2 ভাগ করে দেই তাহলে কি হয় দেখি হবে কোণ BAD সমান কোণ BED তাহলে আমরা কি প্রমাণ হয়ে গেল দুটো বৃত্তস্থ কোণ আঁকছিলাম সেই দুটো বৃত্তস্থ কোণ পরস্পর সমান হয়ে গেছে আমরা যদি এই চাপের উপর আরো একটু বৃত্তস্থ কোণ আঁকতাম যে আরো বৃত্তস্থ কোণ আঁকতাম যে আরো বৃত্তস্থ কোণ আঁকতাম সেগুলো সব কোণগুলোই সমান হবে বন্ধুরা তাহলে আমাদের প্রথম প্রতীকটি প্রমাণ হয়ে গেল আমরা এবার চলে যাব দ্বিতীয় প্রতীক বন্ধুরা দ্বিতীয় প্রতীকটা ছিল অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এটিকে আমাদের প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হলে আগে আমাদের এই বিষয়ে আঁকতে হবে অর্ধবৃত্তস্থ কোণ আঁকতে হবে তা কিভাবে আমরা অর্ধবৃত্তস্থ কোণ আঁকব বন্ধুরা একটু খেয়াল করতে হবে অর্ধবৃত্তস্থ কোণ তার মানে অর্ধেক বৃত্ত আগে আঁকতে হবে অর্ধেক বৃত্ত আঁকতে হলে ব্যাস নিতে হবে অর্ধেক বৃত্ত আঁকতে হলে অবশ্যই ব্যাস নিতে হবে আর ব্যাস নিয়ে তুমি নিচেও করতে পারো উপরেও করতে পারো যে কোনো জায়গায় করতে পারো এইখান থেকে এইরকম দুই প্রান্ত থেকে ব্যাসের দুই প্রান্ত থেকে দুটো রেখা যাবে যে কোনো একটা বিন্দুতে মিলিত হলে ওইখানে যে কোণটা উৎপন্ন হবে হলো সেটা হলো অর্ধবৃত্তস্থ কোণ বলা হবে বৃত্তস্থ কোণ বলা হবে ওইটা কি অর্ধবৃত্তস্থ কোণ আগেই বলছি আগে অর্ধেক করতে হবে অর্ধেক কিভাবে করা যায় ব্যাস আঁকি ব্যাস আঁকে অর্ধেক বানানো যায় সেইখান থেকে ব্যাসের আবার দুই প্রান্ত থেকে একটা বিন্দু যাচ্ছে মানে এই বিন্দুতে আসলে এখানে সেখানে হবে তুমি এইখানে নিয়ে আসতাম দুটো এইখানে তাতে হতো তুমি এইখানে আনতাম তাতেও কিন্তু হতো কিন্তু আমার নিচে এখানে তাহলে এখানে আমাকে অর্ধবৃত্ত কোণটা কি হলো আমাদের অর্ধবৃত্ত কোণটা হলো এ সি কোণ এ সি বিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ তাহলে ও কেন্দ্রস্থ বৃত্তে এ বি একটি ব্যাস এবং এসি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ আমাদের প্রমাণ করতে হবে এই কোণ এসিবি অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ এসিবি সমান এক সমকোণ এটি আমাকে আমাদেরকে প্রমাণ করতে হবে খুব ছোট এবং সহজ বন্ধুরা এবং দুটোই ছোট এই জন্য আমরা কিন্তু দুটো প্রতীকটা একদিনে প্রমাণ করতে চেষ্টা করছি বন্ধুরা তাহলে আমরা চলে যাব অঙ্কন একটু আছে সেটুকু আমরা দেখে নেব কি অঙ্কন আছে যে পাশে সি আছে এবি বা ব্যাস যাই বলো তার যে পাশে সি আছে তার বিপরীত পাশে ডি একটা বিন্দু নেই এখন প্রশ্ন স্যার কেন ডি বিন্দু নেব আমরা যদি এবি ব্যাস আমরা যদি এবি চাপ বলি তাহলে কিন্তু এটাকেও বোঝায় যেহেতু আছে এটাকেও বোঝায় এই জন্য এই চাপটাকে বোঝানোর জন্য আমরা নিচে একটা ডি বিন্দু নেব নিচে একটা ডি বিন্দু নেব কিভাবে নেব এবি এর যে পাশে সি কোণটা আছে তার কাছে একটি আমরা কি নেব ডি বিন্দু নিলাম এবং এটি আমরা অঙ্কন হিসেবে লিখে ফেলার চেষ্টা করি লিখে ফেলি তাহলে এবি এর যে পাশে সি বিন্দু অবস্থিত
তার বিপরীত পাশে আমরা ডি বিন নিলাম এটিকে অঙ্কন করলাম এখন আমাদের কাজটা হলো প্রমাণ করা এটা খুব সোজা প্রমাণ প্রমাণটা খুব সোজা এই জন্য বলছি বন্ধুরা চলে আসি চিত্রটা দেখে নি আগে এডিবি চাপ আগে বলছিলাম কেন আমি দিলাম এই চাপটাকে নির্দিষ্ট করার জন্য বোঝানোর জন্য এডিবি চাপ চাপের থেকে যদি কেন্দ্রে কোন দিকে রেখা যায় এই চাপ মনে করলাম এডিবি চাপ প্রান্ত বিন্দু হলো বি একটা হলো এ এইখান থেকে একটা রেখা গেছে ওতে এইখান থেকে একটা রেখা গেছে ওতে অর্থাৎ কেন্দ্রে তাহলে এই কোণের নাম কি এই কোণের নাম কি হলো কেন্দ্রে যায় চাপে প্রান্ত বিন্দু যদি কেন্দ্রে যায় দুটো রেখা সেই সেই জায়গা থেকে উৎপন্ন করে কোণের নাম কি বন্ধুরা ওই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ তো এইটা হলো কেন্দ্রস্থ কোণ আবার এই চাপে এবিডি চাপ চাপে প্রান্ত বিন্দু এ চাপে প্রান্ত বিন্দু বি এইখান থেকে এবং এইখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে এখানে দেখো পরিধির কোণে বিন্দুতে মিলিত হয়েছে ওই কোণটা কি কোণ বৃত্তস্থ কোণ এখানে অদৃশ্য কোণ কিন্তু এই কোণটা কি বৃত্তস্থ কোণ তাইলে এটি অবশ্যই একই চাপের উপর বৃত্তস্থ কোণ একই চাপের উপর বৃত্তস্থ কোণ আছে এসি বি একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ আছে এ ও বি তাহলে আমরা কি লিখতে পারি সেই সূত্র অনুযায়ী বি কে বৃত্তস্থ সমান হাফ কেন্দ্রস্থ বৃত্তস্থ সমান হাফ কেন্দ্রস্থ অর্থাৎ বৃত্ত ছিল কি আমাদের এসিবি কোণ এসিবি সমান হাফ কেন্দ্রস্থ এ ও বি অর্ধেক বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ অর্ধেক লেখা এখন কথা আছে বন্ধুরা এই যে এ ও বি কোণটা আছে এইখানে যে এ ও বি কোণটি আছে অর্থাৎ এই কোণটা দেখো দি বন্ধুরা কোণটা তো মনে হয় কোণ কোণই মনে আসছে না এটাকে কোণই মনে আসছে তুমি কিছু কোণ স্যার এটা তো এক সরল রেখা এটা কোণ লাগবে হ্যাঁ সরল রেখার উপরে যে কোণটা হয় সরল রেখার উপরে যে কোণটা হয় ওই কোণটা কত ডিগ্রি বন্ধুরা ওই কোণটা হলো 180 ডিগ্রি দুই সমকোণ সরল কোণ তাহলে এইখানে যাবে এই পাশে তাই হবে তাহলে এই যে AOB কোণটা কত ডিগ্রি হলো 180 ডিগ্রি বা দুই সমকোণ আমরা নাম মানটা লিখে ফেলি কিন্তু যেটা বললাম তোমাদের কিন্তু সরল কোণ AOB সমান তাহলে এই দুই সমকোণ AOB কি দুই সমকোণ তাহলে আমরা হাফ এই যে ACB সমান হাফ গুণ দিয়ে ACB এবার তাহলে এইখান থেকে দুই যদি দুই সমকোণ কাটাকাটি করি কত হয় এক সমকোণ অর্থাৎ ACB সমান এক সমকোণ আমাদের প্রমাণ করার কথা ছিল এইটা যে ACB সমান হবে এক সমকোণ তথা বৃত্তস্থ কোণ এক সমকোণ বন্ধুরা আমাদের দুটি প্রতিজ্ঞায় শেষ হলো তোমরা বাড়িতে আর একাধিক অন্যান্য বইগুলো পাঠ করবে সাথে সাথে আর আমরা যে কাজগুলো করবো সেগুলো গণিতে রেখে যাবে বাড়ির কাজগুলো করে ফেলো তো আজকে দেখি আমাদের অনুশীলনমূলক কাজটা তুলে নাও সবাই সবার অনুশীলনমূলক কাজটা বাড়ির কাজ তুলে নাও ও কেন্দ্রিষ্ট বৃত্তে কোণ এবিডি প্লাস কোণ ডিবিসি এবং ডিবিসি সমান এক সমকোণ হলে প্রমাণ করো যে এ কোণ এওসি সমান দুই সমকোণ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ এবিডি প্লাস কোণ ডিবিসি সমান এক সমকোণ হলে প্রমাণ করো যে কোণ এওসি সমান দুই সমকোণ এইটা অবশ্যই বাড়িতে বসে করার চেষ্টা করবে আশা করি পারবে তো ভালো থাকবা সুস্থ থাকবা সবাই সবার জন্য দোয়া করবা ধন্যবাদ।